আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করব খুবই মজার একটি খাবার, যেটা বাসের ভিতরে দূরে তৈরি করতে হয় আর এটা কিন্তু খেতে অসাধারণ। আজকে আমি তৈরি করব বাম্বো চিকেন। এটা সাধারণত পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তৈরি করে খায়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে আমার নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই পৌঁছে যায় সবার আগে। তো কথা বেশি বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে তিন টুকরো বাঁশ নিয়েছি, দেখুন কি রকমের বাঁশ নিতে হবে। আর নিয়েছি 1 কেজি 300 গ্রাম পরিমাণে চিকেন, এটা আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা চাইলে সোনালি বা অন্য কোনো কক মুরগি নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/2 কাপ, আমি পেঁয়াজ বাটাটাই দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। আপনারা যদি এটা ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রাখেন তাহলে আর টক দইটা দেওয়ার প্রয়োজন হবে না, আর ঝটপট তৈরি করলে টক দইটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল নিতে হবে এখানে 1/3 কাপ, দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেব। দইটা দিয়ে যখন তখন রান্না করে ফেলা যাবে, আর যদি দই আপনারা দিতে না চান তাহলে 2 ঘন্টার মতো এটা মাখিয়ে রাখতে হবে, তাহলে এটা খুব সহজেই বাসের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, রান্নাটা ঝটপট হয়ে যাবে। দেখুন এটা আমার সব মশলা সুন্দরভাবে মাখানো শেষ, এখন আমি এগুলি বাঁশের ভিতরে ভরে নেব। বাঁশগুলি আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন অনায়াসেই চলে যাচ্ছে এর ভিতরে, এরকম ভিতরে দিয়ে দিতে হবে। দেখুন আমার একটা দেয়া শেষ, এখানে একটু ফাঁকা রাখতে হবে যাতে আপনারা খবরের কাগজ বা কলাপাতে দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন। আমি কয়লা রেডি করে নিচ্ছি, আমি একটা বারবিকিউ স্টোভ নিয়েছি, আপনারা চাইলে লাফির চুলার আগুনেও করে নিতে পারেন। এটা আমি বাসে মাথাটা ভালোভাবে আটকে নিচ্ছি, দেখুন এভাবে টিপে ভালোভাবে আটকে দিতে হবে, না হলে খুলে যাবে। দেখুন বারবিকিউ চুলাটা আমার কয়লা দিয়ে রেডি করে নিয়েছি, এখন আমি এটাকে জ্বালিয়ে দেব। একটু বাতাস করতে হবে, তাহলে কয়লাগুলি ভালোভাবে জ্বলবে। দেখুন বাঁশগুলি আমি এর উপরে দিয়ে দিয়েছি, এটা জ্বলতেছে। এখন বাতাস করতে হবে হালকা হালকা, তাহলে কয়লাগুলি ভালোভাবে জ্বলবে। আমি বাঁশগুলিকে একটু ঘুরিয়ে দিয়েছি, অন্য সাইড দিয়ে দিয়েছি, দেখুন একটু একটু পুড়ে গেছে আর ভিতরে রান্নাটাও হচ্ছে। দেখুন আবারও একটু ঘুরিয়ে দিচ্ছি, এটা মোটামুটি কিছুক্ষণ পর পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে সব দিকের চিকেনগুলি সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু ভারী মজার, আপনার এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে যে কোনোভাবেই খেতে পারেন, সবভাবেই ভালো লাগে খেতে। আবারও আমি বাঁশগুলিকে একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখুন এভাবে আমি 20 থেকে 25 মিনিটের মতো রান্না করেছি এগুলো। এতে মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে, আবারও ঘুরিয়ে দিয়েছি দেখুন, আর হালকা বাতাস করতে হবে এর মধ্যে যাতে ভালোভাবে জলে কয়লাগুলি। দেখুন আগুন দেখা যাচ্ছে, আপনারা এটা চাইলে গ্যাসের চুলায় পুড়িয়ে নিতে পারেন এভাবে। আর যাদের
বারবিকিউ স্টোভ নাই, তারা লাকড়ির চুলায় পোড়াতে পারবেন। দেখুন রান্নাটা হচ্ছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি চুলা বন্ধ করে দিয়েছি, এখন আপনাদেরকে একটু খুলে সার্ভ করে দেখাবো। আর দেখুন বাসটা কতটুকু পুড়েছে, এতে রান্নাটা হয়ে গেছে। আমি বের করে দেখিয়ে দিচ্ছি, আমি কাগজটা ফেলে দিচ্ছি, এখন বের করে নেব চিকেনটা। দেখুন আমি কিন্তু এতে কোনো পানি ইউজ করিনি, মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি সবগুলিই বের করে নিচ্ছি, এভাবে দেখুন মাংসগুলি একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখুন হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ব্যাম্বু চিকেনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দিন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।